আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব 2018 প্রতিযোগিতার জন্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। এবছরের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য 95টি ও প্রতিযোগিতা বিভাগে 20টি চলচ্চিত্র জমা পড়ে। 32টি দেশের তরুণ নির্মাতারা এই উৎসবে চলচ্চিত্র জমা দিয়েছিলেন। সেখান থেকে 5টি চলচ্চিত্র নির্বাচিত করে জুরি বোর্ড। এছাড়াও প্রাথমিকভাবে 30টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অডিটোরিয়ামে চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে।